হলিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান হই হুল্লোর মাস্তি কতটা পছন্দ করেন তার একটি রূপ দেখা যাক। চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। আমাদের হলিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান শুটিং শেষ করে বাড়ি ফিরছিলেন, এরকম সময় গৌতম সাহা এবং তার পরিবার তাকে ফোন দেন, তোরা কোথায় আছিস? বাসায় আয়, বাড়িতে আয়। অপু বললেন, দাদা আজ শাকিবের জন্য আমি একদম সিম্পল কিছু খাবার রান্না করেছি, তোমরা যদি চাও একদম ডাল ভাত, সত্যি সত্যি ডাল ভাত বলতে ডাল ভাতই, তাহলে আসতে পারো। এ কথা শুনে গৌতম সাহা বললেন, আরে এমন প্রপোজাল কে ফেরায় বল, তোর বৌদিও তো ফেরাবে না। বৌদি বলল, ভর্তা আছে? অপু বললে, ভর্তা অবশ্যই আছে, চলো। এবার তার বাড়িতে চলে এলো গৌতম সাহা এবং তার বউ, কারণ দুজনেই তারা ডিনার করেনি। অপু বিশ্বাস বললেন, আমি আজ লাঞ্চও করিনি, রাতে বেলায় খুব ভালো করে ডিনার করব বলে। শাকিব বলছিল, ওর আমার হাতের সেই মানে সাদা ভাত, ভেটকি মাছের ঝোল, ইলিশ মাছ ভাজা, ধনে পাতার চাটনি, তারপর হচ্ছে শুটকির চাটনি, এগুলো ওর খুব খেতে ইচ্ছে করছে। তো আমিও ভাবলাম অনেকদিন জমিয়ে খাওয়া হয় না, তাই রাতে বেলায় সব একসঙ্গে খাবো, এ কারণেই একদমই সিম্পল এই খাবারগুলোই রান্না করতে বলেছি। তোমার প্রিয় সোনামুখের ডালও আছে। এই কথা শুনে গৌতম বলল, আমার তো এখনই জিভে জল চলে আসছে রে। ঠিক আছে, সমস্যা নেই, তুই যা যা, যে ভাত একদম গরম গরম ভাত রেডি কর, আমি দেখবি 10 মিনিটের মাথায় কলিং বেল টিপছি। কথাটা শুনে অপু অনেক খুশি হলো এবং সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে ভাত বসিয়ে দিল, কারণ ভাতটা গরম না হলে খেতে মজা হয় না। ভাত বসিয়ে দিয়েই কিন্তু তারা ফ্রেশ হয়ে টেবিল সাজিয়ে ফেললো শাকিব এবং অপু। শাকিব খান বললেন, দাদাকে আজ আমি একটু কেকও খাওয়াবো, কারণ তার বার্থডের কেকটা আমি খাওয়াতে পারিনি। অপু বললেন, সে তোমার ইচ্ছে। দিদি এবং দাদা দুজনকে খুব পাশে বসিয়ে আরাম করে খাবার দিল অপু বিশ্বাস এবং সেই খাবার খেয়ে অনেক বেশি প্রশংসা করলো গৌতম সাহা। বলল, তুই এসব কখন করিস, এত ব্যস্ত থাকিস, এত কাজ করিস, তারপরেও শাকিব কিছু পছন্দ করে খেতে চাইলেই সেটা বানিয়ে ফেলিস, ও তো আসলে রাজকপাল নিয়ে জন্মেছে। অপু বিশ্বাস বললেন, দাদা আমিও তো রাজকপাল নিয়েই জন্মেছি, না হলে পৃথিবীতে এত মানুষ থাকতে শাকিব কেন আমার কাছে এসব খেতে চায়, শাকিব কেন আমার কাছেই ফিরে আসে, এটাই তো সত্যি, আসলে জীবন তো এমনই দাদা। গৌতম সাহা বললেন, তুই ঠিক বলেছিস, তোর মতো বোন থাকে এই পৃথিবীতে ভাই তেমন শান্তিতে থাকে। কথাটা শুনে বৌদি বললেন, আর তুমি খুব অশান্তিতে আছো, তোমাকে খুব অশান্তিতে রেখেছি। আসলে মেয়েরা কিন্তু মেয়েদের প্রশংসা শুনতে পছন্দ করে না, কথাটা হেসে হেসে বললেন বৌদি। বৌদি বললেন, আরে অপু তুই আবার মাইন্ড করিস না, আমি জাস্ট তোর দাদাকে খেপানোর জন্য বললাম, আমি জানি তো আমার হাতের খাবারও তোর দাদা কতটা ভালোবেসে খায়। অপু বললেন, আরে জানি জানি, আর সেজন্যই তো ভাগ বসাতে আমি নিজেও চলে যাই তুমি ডাকার আগেই, দাদা যেদিন বলে যে আজকে বাড়িতে এটা রয়েছে, তুমি খেয়াল করনি সেদিন আমি যে হাজির হয়ে যাই দাদার সঙ্গে খেতে। বৌদি বললেন, হ্যাঁ আমি জানি তুই এইসব খাবার খেতেই ভালোবাসিস। বন্ধুরা, এটাই হচ্ছে আত্মীয়তা, বন্ধুত্ব এবং ভালোবাসা, রক্তের হলেই হয় না, সম্পর্কটা আসলে ভিন্ন আত্মার।